ডিয়ার সাবস্ক্রাইবার অ্যান্ড ভিওয়ার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হিন্দি ভাষার আরও একটা নতুন ভিডিওতে আজকে আমরা প্রতিদিনে ব্যবহৃত পঞ্চাশটি হিন্দি শব্দ শিখব প্রতিদিনের কাজকর্মে যেসব হিন্দি শব্দগুলো ব্যবহার হয় সে শব্দগুলো আমরা আজকে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে আজকের ভিডিওটা আপনাদের হিন্দি ভাষা শিখতে অনেক বেশি সাহায্য করবে ধন্যবাদ শুরু করব আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওর প্রথম শব্দ হলো দেখ এর অর্থ হলো দেখ এর অর্থ হলো দেখো ছোটা এর অর্থ হলো ছোট ছোটা এর অর্থ হলো ছোট বড়া এর অর্থ হলো বড় বড়া এর অর্থ হলো বড় সুন্দর এর অর্থ হলো সুন্দর সুন্দর এর অর্থ হলো সুন্দর আচ্ছা এর অর্থ হলো ভালো আচ্ছা এর অর্থ হলো বালো বোরা এর অর্থ হলো খারাপ বোরা এর অর্থ হল খারাপ খারাপ এর অর্থ হলো নষ্ট খারাপ এর অর্থ হলো নষ্ট ধন্যবাদ এর অর্থ হলো ধন্যবাদ ধন্যবাদ এর অর্থ হলো ধন্যবাদ কোচ এর অর্থ হল কেশু কোচ কেশু চায়ে এর অর্থ লো ছা ছায়ে এর অর্থ লো ছা পানি এর অর্থ লো পানি পানি এর অর্থ লো পানি সার এর অর্থ লো মাথা সার এর অর্থ মাথা হাত এর অর্থ লো হাত হাত এর অর্থ হল হাত অংলি এর অর্থ হলো আঙ্গুল পেট এর অর্থ হলো পেট পেট এর অর্থ হলো পেট বহত এর অর্থ হলো অনেক বহৎ এর অর্থ হলো অনেক কাবিহ এর অর্থ হলো কখনো কাবিহ এর অর্থ কখনো বাস এর অর্থ হলো যথেষ্ট বাস এর অর্থ হলো যথেষ্ট সবি সবি শব্দ অর্থ হলো সব সবি এর অর্থ হলো সব কামরা এর অর্থ হলো রোম কামরা এর অর্থ হলো রোম কোর্সি এর অর্থ হলো চেয়ার কোরসি এর অর্থ হলো সে খালি এর অর্থ হলো খালি খালি এর অর্থ হলো খালি আশা এর অর্থ হলো আশা আশা এর অর্থ হল আশা অর এর অর্থ হল আরও অর এর অর্থ হল আরও হাঁ এর অর্থ হলো হ্যাঁ হাঁ এর অর্থ হলো হ্যাঁ দোনো এর অর্থ হলো দুই দুই তবে এখানে একটু খেয়াল রাখবেন দোনো দিয়ে দুজন অথবা দুটা একের অধিক কোনো জিনিসকে অথবা একের অধিক কোনো মানুষকে বোঝানোর জন্য দোনো শব্দটা ব্যবহার করে দোনো পানখা এর অর্থ হলো প্যান পানখা এর অর্থ হলো প্যান কুলিং ফ্যান অথবা সব ধরনের প্যানকেই পানখা বলে পাথর পাথর শব্দ অর্থ হলো পাথর বাচ্চা এর অর্থ হলো বাচ্চা বাচ্চা এর অর্থ হলো বাচ্চা মেজ এর অর্থ হলো টেবিল মেজ এর অর্থ হলো টেবিল লারকা এর অর্থ হলো সেলে সন্তান লারকা এর অর্থ হল সেলে সন্তান অথবা ছেলে লড়কি এর অর্থ হলো সন্তান অথবা মে লড়কি মে সন্তান অথবা মে সাপেদ এর অর্থ হলো সাদা সাপেদ এর অর্থ হলো সাদা কালা এর অর্থ হলো কালো কালা এর অর্থ হলো কালো লাল এর অর্থ হলো লাল লাল এর অর্থ হলো লাল স্রেপ এর অর্থ হল সুদ স্রেপ এর অর্থ হল সুদ আবি এর অর্থ হল এখন কিতাব এর অর্থ হল বই কিতাব এর অর্থ হল বই খোস এর অর্থ হল খুশি খোস এর অর্থ হল খুশি গান্দা এর অর্থ হল কাচড়া অথবা ময়লা গান্দা এর অর্থ হলো কাচরা অথবা ময়লা ক্যাসা এর অর্থ হলো কেমন ক্যাসা এর অর্থ হলো কেমন চিঠি এর অর্থ হলো চিঠি চিঠি এর অর্থ হলো চিঠি জবাব এর অর্থ হলো উত্তর জবাব এর অর্থ উত্তর জুতা এর অর্থ হলো সুজ জুতা এর অর্থ লো সোজ চাপ্পাল এর অর্থ লো স্যান্ডেল চাপ্পাল এর অর্থ লো স্যান্ডেল নয়া এর অর্থ লো নতুন নয়া এর অর্থ লো নতুন পুরানা এর অর্থ লো পুরাতন পুরানা এর অর্থ লো পুরাতন ধন্যবাদ বন্ধুরা ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সময় দিয়ে আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ